দূর থেকে দেখে মনে হয় ধবধবে সাদা বকের ঝাঁক, তবে একটু কাছে গেলে বোঝা যাবে জীবন্ত বকের বদলে এগুলো আসলে ককশিট দিয়ে তৈরি নকল বক। এসব নকল বক ব্যবহার করে বসানো হয় ফাঁদ, শিকার করা হয় সাদা বক সহ নানা প্রজাতির বন্য পাখি। বলছিলাম কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া বিলের কথা। প্রতি বছর শীতের মৌসুমে এই বিলে আসে সাদা বক সহ নানা প্রজাতির পাখি, আর এই সুযোগে স্থানীয় কিছু দুষ্কৃতকারীদের সহযোগিতায় পাখি নিধনে নামে রোহিঙ্গারা। স্থানীয়রা বলছেন শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে পাখিরা ফিরে পেত তাদের অভয়ারণ্য। মানুষ আর এদের সাথে কিছু রোহিঙ্গা আছে, এরা ধরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে বিক্রি করে দেয়। ধরিয়ে নেউন ক্যাম্পন মারা লই যা কই, রোহিঙ্গা ক্যাম্পে লই যা কই, রোহিঙ্গা মানুষও আছে। এদিকে বন বিভাগ বলছে নিয়মিত অভিযান চালিয়ে পাখি নিধনকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। ক্যাম্পের বিভিন্ন রোহিঙ্গারা এখানে আসে এবং স্থানীয় কিছু দুষ্কৃতিকারী আছে যারা কিনা এই বিলের মধ্যে বিভিন্ন পয়েন্টে প্রায় আজকে 8,000 ফুট আমরা কারেন্ট জাল জব্দ করেছি এবং জব্দ করে এইগুলো আমরা আইনের আওতায় নিয়ে আসব। এই ফাঁদগুলো তারা ব্যবহার করে অতিথি পাখি শিকার করে। মাছকারিয়া বিলকে পাখির অভয়ারণ্যে পরিণত করা গেলে পরিবেশের ভারসাম্য বজায়ের পাশাপাশি নতুন পর্যটন স্পট তৈরি হতো বলে মনে করেন সচেতন মহল। বিজয় টিভি নিউজ ডেস্ক।